1983 খ্রিস্টাব্দে যখন আমার বয়স 20 বছর কয়েক মাস, তখন দেখে আমার একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। কবিতার নাম সাম্যের গান। সবাই সাম্যের গান গায়, দুর্বলকে শোষণ করে বেঁচে থাকার সাম্যের গান, অসহায়কে দোলে দিয়ে সুখ লাভ করার সাম্যের গান। সাম্য কথাটার অর্থ আমি কোনোদিনই বুঝিনি, বুঝবার সামর্থ্য আমার নেই। ওরা অভুক্তের মুখ থেকে ভাত কেড়ে নেয়, নিরীহের ঘর বাড়ি ছাড়খাড় করে, অবলার আঁচল টেনে খুলে দেয়, আর একই সাথে সাম্যের গান গায়। ওরা নিরীহ পথচারীর বুকে ছুরি চালিয়ে বলে, আমরা পেছনে আছি। ওরা বাসে আগুন ধরিয়ে বলে, আমরা বিপ্লব আনছি। ওরা উৎসবের দিনে কিছু তাজা রক্ত ঝরিয়ে বলে, আমরা আনন্দ করছি। ওরা সব পারে, বিপ্লব করতে, জঞ্জাল সাফ করতে, ভাইয়ের বুকে ছুরি চালাতে। ওরা বলে, আমার দলে এসো, কাকে বাঁচা বলে শিখবে। ওরা বলে, আমার দলে এসো, নতুন করে চলা শিখবে। ওরা বলে না, আমার দলে এসো, ভাইকে ভাই বলে ডাকা শিখবে। ওরা বিপ্লব করে, অসহায়কে পীড়ন করে বিপ্লব আসে না, নিরীহদের দোলে দিয়ে বিপ্লব আসে না, প্রতিবাদকারীর বুকে ছুরি চালিয়ে বিপ্লব আসে না। বিপ্লব আসে শুভ বুদ্ধি উদয়ের মধ্যে দিয়ে, বিপ্লব আসে চেতনার মধ্যে দিয়ে, বিপ্লব আসে মনুষ্যত্বকে সাথে করে, বিপ্লব আসে নিপীড়িতকে সঙ্গে নিয়ে, বিপ্লব আসে যথার্থ সাম্যের গানকে।